ফুল। ফুল সুন্দরের প্রতীক, পবিত্রতার প্রতীক। বিশ্বময় ফুলের কদর বাড়ছে দারুণভাবে, ক্ষেত্র তৈরি হচ্ছে ফুল বাণিজ্যের। আমাদের দেশে চাষ উপযোগী ফুলের মাঝে জনপ্রিয় হল গোলাপ, গ্ল্যাডিওলাস, জারবেরা, অর্কিড, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, গাঁদা, দোলনচাঁপা, সেলভিয়া। এইসব ফুল সংগ্রহ ও সংগ্রহোত্তর পরিচর্যার অভাবে অনেক সময় নষ্ট হয় অথবা এর বাজারমূল্য কমে যায়। গাছ থেকে ফুল সংগ্রহ করে ও বাজারজাত করা পর্যন্ত বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। গোলাপ, এই ফুলটি ফোটার আগেই সংগ্রহ করতে হয়। ধারালো সিকেচার দিয়ে দীর্ঘ বোঁটাসহ কেটে এটি তুলতে হবে। ফুলের ডাঁটার নিচের অংশ পরিষ্কার পানিতে ডুবিয়ে ঠান্ডা স্থানে রাখতে হবে। গোলাপ চাষে এখন রোজ ক্যাপ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। গোলাপের কুড়ি বের হবার পর ওই ক্যাপটি পরিয়ে দিতে হয়। ক্যাপটি স্থিতিস্থাপক হওয়ায় ফুল বড় হওয়ার সাথে সাথে ক্যাপটিও বাড়তে থাকে। ক্যাপের কারণে গোলাপ পোকামাকড় ও রোগবালাই থেকে নিরাপদ থাকে ও আকর্ষণীয় হয়। গ্ল্যাডিওলাস, স্পাইকের নিচের দিক থেকে এক থেকে দুইটি ফ্লোরেট উন্মুক্ত হলে স্পাইক কাটতে হবে। কাটার পর বালতি ভর্তি পানিতে সোজা করে ডুবিয়ে রাখতে হবে। চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা ফুল কুড়ি অবস্থায় তুললে ফোটে না। বাইরের পাপড়িগুলো সম্পূর্ণ খুলে গেলে ধারালো ছুরি দিয়ে দীর্ঘ মোটাসহ কেটে তুলতে হবে। সকালে অথবা বিকেলে ফুল তোলা উত্তম। জারবেরা, জারবেরা ফুলের বাইরের দুসারি ডিস্ক ফ্লোরেট পুষ্পদণ্ডের সাথে সমকৌণিক অবস্থানে আসলে তুলতে হয়। পুষ্পদণ্ড যথাসম্ভব লম্বা রেখে কাটতে হবে। ধারালো ছুরি দিয়ে ট্যাচড়া করে কেটে এক ইঞ্চি পানিতে ডুবিয়ে রাখতে হবে। বিকেলবেলা অথবা খুব সকালে ফুল তোলা উত্তম। ফুলগুলো পলিক্যাপে মুড়িয়ে দিলে অনেক দিন ভালো থাকে। ফুলের মান ভালো রাখার জন্য ডাঁটাসহ পরিপাটি করে আঁটি বেঁধে বাজারজাত করতে হবে।